শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। এক আদিবাসী যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফেজারগঞ্জ পোস্টাল থানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙ্গা এলাকায়। মৃত যুবতীর নাম ফুলমণি হেমব্রম, বয়স 22। এদিন একটি সবজি চাষের বাগানে অস্থায়ী বাড়ির ভেতর থেকে ফুলমণির দেহ উদ্ধার করে ফেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ। ফুলমণির পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে কোনো ঝামেলাই ছিল না। শনিবার রাতে পাশের পাড়ায় যাত্রা গান দেখতে গিয়েছিল ফুলমণি। রাতে সে বাড়িতে ফেরেনি। এদিন সকালে ফুলমণির পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। অবশেষে বাড়ি থেকে কিছুটা দূরে এক ব্যক্তি সবজি বাগানের অস্থায়ী বাড়ির ভেতর থেকে ফুলমণির দেহ উদ্ধার হয়। ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ ফুলমণির দেহ উদ্ধার করে দারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলমণির মুখ থেকে গাঁজালি বেরোতে দেখা যায়। তবে কিভাবে ফুলমণির মৃত্যু হলো ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে। দেখি যে আমি সকালবেলা 6টার সময় কাজে এসেছি, এসে এখন কোদাল বারকাইছি, বারকানোর লঙ্কা বাড়ি খুঁজাইছি। এবার আমি অত গুরুত্ব করিনি, এবার বাঁচা ঘরে যেরকম এখন তখন যেরকমই বস্তা ফস্তা পড়িয়ে সব পড়িয়েছে। এবারে আমি আসছি, আমি আসার পরে আমার পুতার আসছে, আইসে সবল বারকাইছে গর্ত খুলেটে, তার ধারে বেড়া হেরাটে করে করে কাকা ফুলমণি দিয়ে কোনো এটি শুয়ে আছে। আমি ওটি কী ওটা হ্যাঁ আমি ওটি দেখ, তাহলে মত খাই শুয়ে আছে। যখন দেখি না মুখ থেকে গেদালি বাড়িছে আর এই অবস্থা, যখন দেখি না কোনো হুঁশ নেই কিচ্ছু নেই, মরি। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। তান্ত্রিক জ্যোতিষ আচার্য শ্রী রঞ্জিতানন্দ যে কোনো সমস্যা সমাধানে আজও সাফল্যের শীর্ষে। সন্তান অবাধ্য, পড়াশোনায় অমনোযোগী, দাম্পত্য কলহ, ব্যর্থ প্রেম, ব্যবসায় মন্দা, চাকরির ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিখুঁত বিচারে সঠিক প্রতিকার। বুকিং 9836459511।